আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্টি পর্বে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে মূলত আলোচনা করব বোনাস স্তাজনালি 2400 ইউরোর বিস্তারিত নিয়ে। তো এই বোনাসে মূলত কে কে আবেদন করতে পারবেন এবং মানে কারা কারা ধূমান্ধাটি করতে হবে এবং কারা কারা অটোমেটিক পাবেন এবং কখন আপনি ধূমান্ধাটি করতে পারবেন এবং পাগামিতি কখন আসা শুরু হবে, তো এই বিষয়গুলো নিয়ে মূলত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইটালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এই বোনাসে কারা কারা আবেদন করতে পারবেন তো অলরেডি আপনারা অবগত আছেন, তারপর আমি সঙ্গে আপনাদেরকে বলছি যে কারা কারা আবেদন করতে পারবেন। তো প্রথমে যারা ল্যাবরেটরি স্তাজনালি যারা ট্যুরিজম সেক্টর আছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা ল্যাবরেটরি ইন্টারমিটেন্টি তারা আবেদন করতে পারবেন। যারা ল্যাবরেটরি অটোনমি যারা আছে, ওকেশনালি অটোনমি যারা আছে তারাও আবেদন করতে পারবেন এবং যারা আপনার ল্যাবরেটরি বেন্দিতে আদমি ছিল তারাও আবেদন করতে পারবেন এবং যারা আপনার ট্যুরিজম সেক্টরে যারা টেম্পো ডিটারমিনাতো কন্ট্রাক্ট নিয়ে আসেন তারাও করতে পারবেন। তারপরে যারা ল্যাবরেটরি দেলো স্পেক্টাকুলো তারাও আবেদনটি করতে পারবেন। তো চলুন এখন আমরা জেনে নিই যে কে কে ধূমান্ধাটি করতে হবে। তো যারা অলরেডি গত যে ডেক্রোত অনুযায়ী যারা অলরেডি আপনার এই ক্যাটাগরিতে যারা বোনাস পেয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রে অটোমেটিক চলে আসবে, তাদের ক্ষেত্রে কোনো ধূমান্ধা করতে পারে না। আর বাকি যাদের জন্য অনেকের দেখা গেছে যে আপনার রিস্পিন্তা করছে বা অনেকে আবেদন করতে পারে নাই, বাংলাদেশে আছে আমার সাথে অলরেডি অনেকে যোগাযোগ করছে, তারা ট্যুরিজম সেক্টরে কাজ করছে বা তারা বাংলাদেশে ছিল আবেদন করতে পারে নাই, তো তারাও নতুন করে আবেদনটি করে নিতে পারবেন। তো এখন চলুন আমরা আবেদনটি কখন আপনার করতে হবে। তো আবেদনটি করতে হবে মূলত আপনার 30 এপ্রিলের পূর্বে। তো এখন পর্যন্ত আপনার আবেদনটি কখন করতে হবে এখন পর্যন্ত ডেট মানে কনফার্ম হয় নাই, তো যখন ডেট কনফার্ম হবে তো অবশ্যই আপনাদেরকে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপরে যেটা হলো আপনার পাগামিন্তি কখন আসবে, যারা অলরেডি যাদের অটোমেটিক যাদের আসবে তাদের ক্ষেত্রে আপনার এই এপ্রিলের 12 থেকে 17 তারিখের মধ্যে পাগামিন্তি আসা শুরু হবে। তো আশা করি আপনারা সংক্ষেপে বুঝতে পারছেন যে 2400 ইউরোর বোনাস নিয়ে। তারপরে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খালি আছে, আপনারা অবশ্যই এখানে কমেন্ট করবেন, কোয়েশন থাকলে আপনারা আনসার ওইখান থেকে নিতে পারবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকে ফোনতই, আল্লাহ হাফেজ।